সুন্দর সুন্দর আর জোরে যাত্রা করে পুরো পরিষ্কার করে ফেলছে Thank you.
এখানে তো সেটাই বলতে আছে, সেটাই তো দেখতে আছি। সেভাবে যাইতে হবে। অটোর সামনেও লেখা সর্বনিম্ন ভাড়া 10 টাকা লেখা। উন্নয়ন গোলডাঙ্গির চর গেছেন কোনোদিন? না, গেছি অনেক জায়গা দিয়ে। মুমিন থাকে
লাগে নেন সমস্যা নেই যা লাগে নেন হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছি বলে যাবেন নাকি আসবে বলে যা লাগে নেন এই জায়গাটা সূর্যের সময় আরো সুন্দর লাগে। এইগুলো কি সব চর পড়ছে না? চর পড়া আগে থেকে, এটা কিন্তু ডাইরেক্ট পদ্মা। এই যে যে আছে না, এই যে দেখা যাইতেছে সম্পূর্ণ পদ্মা। দুজনরা ই করতেছে, মাছ মারতেছে। মাঝখানে একটু চর পড়ছে, ওই যে মাঝখানে একটু চর পড়ছে, ওর ওই জায়গা দিয়ে হা ওই জায়গা দিয়ে চর পড়া, ওই চর পড়া সব চর ওই পাশ দিয়ে এইদিক দিয়ে চলে যাওয়া। এইখানে এসে এটা একবার করে চাইপে গেছে। ম্যাক্সিমাম তো বহিরা কত
যাইতেছি তো দুই দেখতেছি বৃষ্টির আবহাওয়া।
বেঙ্গলি ঢুকলে আর ওর রক্ষা নাই, মাছ পাইলাম না এলাকায়, এই কথা গেল বুঝলে নাকি না ভাই ফরিদপুরে যাওয়ার জন্য কে রাস্তা ই
মেঘ ছিল না, যত সামনে দেখতেছি ততই মেঘ।
ডান দিকের যে রাস্তা ওই ওই একটু পরে সন্ধ্যা হইলে
কি
দেখুন এটা হচ্ছে ট্যাপা খোলা সুইচ গেট, সুইচ গেট কিভাবে বন্ধ করতেছে। Thank you.
আনব না। What was that?